হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি তোমাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে, যে আমার অনন্যার এবং তানহার স্যান্ডেল কালেকশন দেখতে চেয়েছিলে, তো আজকে সেটা নিয়েই চলে এসেছি। তো তোমাদের মনের আশা পূরণ করে দিই। তো আমরা কি না বলতে পারবো? হ্যাঁ বলবো। তোমরা যা বলবে আমরা কি না করে পারি, তাই বলতেছে তানহা। তো যাই হোক, আসলে আমরা তো মিডল ক্লাস মানুষ, তোমরা দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো। তো আমরা তো আসলে নিত্য নৈমিত্তিক স্যান্ডেল কেনা বা সেই লাক্সারিয়াস স্যান্ডেল কেনা ব্যবহার করা এরকম আসলে করি না। আমরা সাধারণ মানুষ, সাধারণ স্যান্ডেল ব্যবহার করি। ওরাও ছোট মানুষ, ওদেরকেও আমাদের সাধ্যর মধ্যে স্যান্ডেল কিনে দেওয়ার চেষ্টা করি। তো সেই আর কি, সাধারণ স্যান্ডেল নিয়েই আজকে আমাদের এই ভিডিওটা। তো আমরা প্রথমে শুরু করব তানহার স্যান্ডেল। তানহা রিসেন্টলি অনেক সুন্দর সুন্দর কিছু স্যান্ডেল কিনেছে, তো সেগুলো দিয়ে শুরু করি। তো শুরু করি তানহার, হ্যাঁ, শীতের স্যান্ডেল। শীতের সময় তানহা কি পরে? শীতের সময় তানহা কেটস পরে। এই যে একটা কেটস, কেটসটা এখান দিয়ে একটু অন্য কালার ছিল, দেখো কিরকম লাল লাল হয়ে গেছে। এখন ব্যবহার করে না তো প্রায় 2-3 মাস। লাইটও জ্বলতো এখান দিয়ে, হ্যাঁ, এখানে লাইটও জ্বলতো। এখানে এলসা আছে, এলসা, আর এখানে না এই যে গ্লিটার, হ্যাঁ, এখানে গ্লিটার। এটা হচ্ছে তানহার শীতের আর কেটস। এখন জ্বলে না, এখন জ্বলে না। আর একটা হচ্ছে তানহার স্নিকার্স। এই যে একটা তানহার স্নিকার্স, স্পাইডারম্যান স্নিকার্স। এটাও কি ঠান্ডারই? হ্যাঁ, এটাও তো ঠান্ডার। এটা হলো তানহার যায়, তবু দেখা যাচ্ছে শীতকালে বেশি পরা হয় তানহার স্নিকার্স। গেল, এবার শুরু করে দিই আমরা গরমের। আচ্ছা, গরমে এরকম হালকা হালকা স্যান্ডেল পরে তানহা বাইরে যাওয়ার সময়। এটা দেখতে ফেক জিন্সের মতো, কিন্তু এটা মনে হয় প্লাস্টিক না কি কি জানি জানি না। তো যাই হোক, না পরে দেখাতে হবে না, আমরা যখন গোয়া যাব এটা পরে যাব। তো এই হলো তানহার একটা স্যান্ডেল এরকম। আর একটা স্যান্ডেল এই যে গরমের, গরমের আর এরকম স্যান্ডেল প্রচুর। এই যে একটা তানহার স্যান্ডেল, আর তোমার দেখতে অন্য স্যান্ডেলের মতো একটা গরমের। হ্যাঁ, এইটা আর আসলে কালারটা এভাবে বোঝা যাচ্ছে না আলোতে, এটা একটু গ্লিটারি গ্লিটারি স্যান্ডেল। আর আর হচ্ছে এই যে একটা স্যান্ডেল, স্যান্ডেলটা খুব সুন্দর। এই যে ঈদের সময় কিনেছে, মানে এটাও এই যে গরমে, এটা হচ্ছে ঈদের সময় কিনেছে স্যান্ডেলটা, খুব সুন্দর হালকা পিঙ্ক কালারের। আর একটা হচ্ছে তানহার একটা হোয়াইট কালারের জুতা। জুতাগুলোর একটা সমস্যা হচ্ছে, জুতাগুলো নতুনই থাকে, মানে এটা হয়তো 2-3 মাস কেনা হয়েছে, কিন্তু সামনের এই পাথরগুলো নষ্ট হয়ে যায়, তখন কি করে আর পরে না, কিন্তু জুতাটা যেমন তেমন সুন্দর আছে। আর এখানে না আরেকটা পাপে ছিল, সেটা ছিঁড়ে গিয়েছে। এই যে তানহার একটা জুতা, ঈদের আগে কিনলো, রেড কালারের, প্রিন্সেস জুতা। এই যে এখানটা ডিজাইন করা, এই যে বেশ কিউট আর সুন্দর দেখতেছে। হ্যাঁ, কিউট একটা জুতা তানহার। আরেকটা আছে গ্লিটার, আরেকটা আছে তানহার গ্লিটার, গ্লিটার ঈদের জুতা। এটা দেখিয়েছিলাম ঈদের কেনাকাটায়, খুবই সুন্দর গর্জিয়াস একটা জুতা। হ্যাঁ, আর শোনো শোনো, ওই যে এটা না প্রিন্সেস জুতা, ওই যে পরে না, হ্যাঁ এটা প্রিন্সেস জুতা। এই হলো তানহার, হ্যাঁ, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তানহার 9 জোড়া জুতা, 9 জোড়া স্যান্ডেল। আরও 1 জোড়া আছে যেটা ও বাসায় পাই দেয়, বাথরুমেও মাঝে মধ্যে যায়, সেটা আর দেখালাম না, থাক 9 জোড়াই দেখালাম, মানে হ্যাঁ তানহার 10 জোড়া জুতা আর কি। তো যাই হোক, 10 জোড়া স্যান্ডেল তানহার গেল। এবার অনন্যা শুরু করি, অনন্যার পাশ থেকে এনে এনে দাও, অনেক দূর পর্যন্ত চলে গেছে, আমি হাতে পাবো না। অনন্যার স্কুলের জুতা দিয়ে শুরু করলাম। এটা হচ্ছে অনন্যার স্কুল শু, নাও রেখে দাও, স্কুল শু কি আর আছে, কোনো ডিজাইন নেই। তারপরে হচ্ছে একটা ব্ল্যাক কালারের স্যান্ডেল তানহার, অনন্যার খুবই প্রিয় সিকোয়েন্স, ভ্যাম্পায়ার জুতা, ভ্যাম্পায়ার জুতা, ভ্যাম্পায়ার স্যান্ডেল। এবার এটা দাও, গ্লিটার একটা স্নিকার্স, বোঝাচ্ছে গ্লিটার, হ্যাঁ দাঁড়াও, বোঝাচ্ছে গ্লিটার একটা স্নিকার্স। এই একটা হিল, হ্যাঁ
এই একটা হিল ব্ল্যাক কালারের অনেক উঁচু এটা এই যে নাও এটা রাখো দাও স্যান্ডেল দাও এত বড় হিল ও মা পরে যেত না এই যে তানহার অননার একই রকম স্যান্ডেল ওই যে তানহার এই যে ছোট আর এই যে অননার বড় এটা হলো স্মল এটা হলো বিগ তো যাই হোক এই হলো অননার একটা আর কি মানে সব সময় বাইরে যাওয়ার জন্য টুকটাক স্যান্ডেল গুলো যে তার এক জোড়া দাও 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 এই যে অননার আর একটা স্যান্ডেল এটাও ও সবসময় পরে আর কি অনেক কমফোর্টেবল কোচিং টোচিং এ যেতে পরে হ্যাঁ এটা উঁচু আছে অল্প একটুখানি কফি কালারের স্যান্ডেল নাও আর একটা এই যে হ্যাঁ উঁচু আছে আর একটা আছে অননার দেখো এই জুতাটা খুব সুন্দর দেখতে প্রিটি একটা জুতা এটা শপিং এ দেখি নাই হ্যাঁ এটা তো ঈদের না এটা তো ঈদের আগে কেনা কিন্তু খুব সুন্দর পায়ে দিলে খুব সুন্দর লাগে কালারটাও খুব সুন্দর খয়েরি কালার নাও এবার হচ্ছে এবার হচ্ছে এক্সক্লুসিভ স্যান্ডেল ও মাই গড শপিং এ দেখিয়েছিল হ্যাঁ অনেক উঁচু একটা জুতা অনন্যার খুবই প্রিয় এই জুতাটা সাদা রঙের সাদা রঙের হ্যাঁ সাদা রঙের এই যে হচ্ছে অনন্যার এক্সক্লুসিভ জুতা তাহলে অনন্যারও কয় জোড়া তাহলে এখানে আট জোড়া ওর আর এক জোড়া খুঁজে পাচ্ছি না ওর শীতের যে স্নিকার্সটা সেটা খুঁজে পাচ্ছি না আমি যেন কোথায় পরিষ্কার করে উঠে রাখছি যেহেতু এখন গরম পড়বে না তো উঠে রাখছি কোথায় এখন খুঁজে পাচ্ছি না কি আর করা যা পেলাম পিচ করার পিচ কালারের একটা ছিল এখন আমরা সাদা কালারে নিয়েছি হ্যাঁ ওকে এবার আমি দেখাই আমি গরিব মানুষ আমার স্যান্ডেল আমার খুব বেশি স্যান্ডেল নাই আসলে আমার জন্য আমার নিজের জন্য কিনতে ইচ্ছা করে না ওর বাবা জোর করে যে কেন কেন কিন্তু আমার কিনতে ইচ্ছা করে না তো যাই হোক আমি যে টুকটাক স্যান্ডেল ব্যবহার করি সব সময় পরি আর কি এই যেমন এই স্যান্ডেলটা আমার একেবারে জাতীয় স্যান্ডেল হয়ে গেছে সব সময় পরি এই স্যান্ডেল কিছু হয় না এত পড়তেছে সেরে ওনা ফাটে ওনা কিছু হয় না সেই জন্য বেশি বেশি পরি কারণ আমার তো আসলে ঝড় বৃষ্টি পানি রোদ সব কিছুতেই হাঁটা লাগে কারণ অরণ্যকে স্কুলে দেয়া কোচিং থেকে আনা নেয়া বা কেনাকাটা টুকটাক আমার করতে হয় তা যার জন্য আমার এই স্যান্ডেলই ভালো ঠিক আছে তা আরেকটা আছে ওরকমই অনেকটা দেখতে এটা একটু গোল্ডেন কালারের এই যে এটা বেশ অনেক দিন বয়স হয়ে গেছে 6 মাস 7 মাস হয়েছে না এটা বয়স 6-7 মাস হয়ে গেছে বয়স এই একটা না কিছু হয়নি ঠিক আছে আমার জন্য আরো একজন স্যান্ডেল কোথায় রয়েছে জানো এই যে একটা স্যান্ডেল এগুলো আসলে আমি খুব বেশি পড়তে পারি না আমার পা থেকে খুলে আসে তো যাই হোক ওর বাবা কিনে দিয়েছিল শখ করে তো কম পরি আর কি থাকে ওরকম কি হয় স্যান্ডেলগুলো না পড়লেও ঘরে থেকে থেকে নষ্ট হয়ে যায় আস্তে আস্তে উঠে উঠে যায় সব কিছু এই যে কম পড়া হয় কিন্তু দেখতে মনে হচ্ছে পুরান হয়ে গেছে কিন্তু পড়ি না হ্যাঁ আর ওরকম আর একটা স্যান্ডেল আছে ওই ওই স্যান্ডেলটার সাথে একসাথে দুই জোড়া কিনে দিয়েছিল এই যে আর এক জোড়া গোল্ডেন কালারের হালকা একটু উঁচু আছে উঁচু নাই তা নাই দেখো উঁচু আছে আর হচ্ছে হলো এটা হচ্ছে গত ঈদে কিনলাম আর কি এই স্যান্ডেলটা শপিং এ দেখিয়েছো না এই স্যান্ডেলটা ঈদের সময় কিনলাম এই যে দেখতে ভালো মানে ভালোই লাগে খারাপ লাগে না স্টোন ওয়ার্ক একদম আর ভিতরে কি জানেন জানো স্ক্রু ড্রাইভার দেওয়া হ্যাঁ এটা উপরে স্টোন বসানো এই যে আর এই যে হিলটা তো এই হলো আমি গরিব মানুষ আমার কয় জোড়া এখানে আছে 5 জোড়া আমার 5 জোড়া স্যান্ডেল এই আর মনে হয় 2-1 জোড়া আছে কোথাও আর খুঁজলাম না যাই হোক আসলে স্যান্ডেলে তাকে ধরে না এত স্যান্ডেল ওর বাবার স্যান্ডেল তো আর আনিনি এখানে তারও তো আসছে সেই জন্য আর কি এখানে সেখানে বক্সে করে করে রাখতে হয় তো যাই হোক আমার স্যান্ডেল সবচেয়ে কম তা না অনন্য আছে হাইতে তো এই ছিল হলো আমাদের আর কি মধ্যবিত্ত ফ্যামিলির স্যান্ডেল কালেকশন শু কালেকশন তো কেমন লাগলো তোমাদের জানিও তোমাদের কথা রাখতেই আমি ভিডিওটা করলাম তো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও আমাদের ভিডিওটাকে ঠিক আছে তো দেখা হবে নেক্সট
কোনো বিশেষ কোনো ভিডিও নিয়ে বা বিশেষ কোনো চ্যালেঞ্জ বা বিশেষ কোনো কালেকশন নিয়ে। আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।